আজ ডিসেম্বরের 25 তারিখ, বড়দিন। আর এই বড়দিনে বহরমপুরের প্রত্যেকটি চার্চে চার্চে রীতিমতো মানুষের ঢল। সকালবেলায় প্রভু যিশুর কাছে প্রার্থনায় মগ্ন আপা মোর মানুষরা। পুরো বিষয় নিয়ে কথা বলবো এই মুহূর্তে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি বহরমপুর থেকে বিনয় রায়। বিনয়, কি চিত্র দেখতে পাচ্ছ জানো? দেখো, আজ 25শে ডিসেম্বর, আজ বড়দিন, এবং সেই বড়দিন উপলক্ষে কিন্তু আমরা যেটা দেখেছি, বহরমপুর শহরের যে গির্জা রয়েছে তার পাশে ক্যাথলিক চার্চ রয়েছে, সেই সেইগুলি কিন্তু এক দুদিন আগে থেকেই সেজে উঠছিল, এবং গতকাল কিন্তু সন্ধ্যের মধ্যে সমস্ত প্রস্তুতি কিন্তু শেষ হয়ে গেছিল। এবং আজকে যেটা প্রত্যেক বছর আমরা দেখতে পাই, সেই রকম ভাবে কিন্তু আজকে সকাল হতেই কিন্তু চার্চগুলিতে সাধারণ মানুষের ভিড়, সেখানে গিয়ে ভগবান যিশুর কাছে প্রার্থনা করা থেকে শুরু করে আজকে সকাল থেকে সকাল শুরু হয়েছে। এবং যেটা ওখানকার যারা যাচ্ছেন চার্চে গিয়ে ভগবান যিশুর কাছে প্রার্থনা করতে, তারাও কিন্তু জানাচ্ছেন যে সকালবেলায় এই এই সুন্দর পরিবেশে আসা, ভগবানকে প্রার্থনা করা, মনের একটা শান্তির জায়গা থাকে। সেই জায়গা থেকে কিন্তু প্রত্যেক বছরই মানুষ এই দিনটাকে সকাল থেকে এই প্রেয়ার করা, ভগবানের কাছে প্রেয়ার করা, তারপরেই কিন্তু সারা দিন আজকে আনন্দ উল্লাসে কাটানো হয়। আজকের এই দিনটিকে বড়দিন হিসেবে পালন করা হয়, কেক কাটা হয়, এবং সেই রকমই দেখা যাচ্ছে যে বহরমপুর শহরের যেসব কেকের স্টল গুলো রয়েছে, সেই স্টল গুলোতেও কিন্তু আমরা দেখছি কিন্তু গতকাল থেকেই প্রচুর ভিড় হচ্ছে স্টলে, কারণ আজকে বড়দিন, এবং এই বড়দিন উপলক্ষে কিন্তু প্রত্যেকের বাড়িতেই কেক কাটা হবে, এবং সেই রকম ভাবে কিন্তু প্রস্তুতি নেওয়া হয়েছে, সমস্ত সবকিছু প্রস্তুতি নেওয়া হয়েছে। এবং আজকে সকাল থেকেই বিভিন্ন গির্জায় সকাল থেকেই প্রার্থনার জন্য মানুষ ভিড় জমেছে, এবং এই ভিড় কিন্তু যত বেলা বাড়বে আস্তে আস্তে কিন্তু ভিড় বাড়ছে। সন্ধ্যে বেলার দিকেও কিন্তু এই যে চার্চ গুলো রয়েছে, সেই চার্চ গুলিকে খুব ভালো করে সাজানো হয়েছে, সেখানে আলোর ঝিলিমিলি দেওয়া হয়েছে, প্রচুর রকম ভাবে সেই চার্চ গুলো সাজানো হয়েছে। এবং যেটা প্রত্যেক বছর আমরা দেখতে পাই যে চার্চ গুলিতে প্রচুর পরিমাণে ভিড় হয় মানুষের, এবং সেই সেটাই কিন্তু আজ সকালেও দেখা গেল। সকালবেলায় এই চার্চে গিয়ে প্রার্থনার মাধ্যমে শুরু হয় দিন, এবং তারপরে কিন্তু সারাদিন আনন্দ উল্লাসের মধ্যে কাটানো হয় আজকের এই বড় দিনকে। শান্তনু, ধন্যবাদ। বিনয়, ধন্যবাদ। আজকের দিনের গুরুত্ব হচ্ছে যে প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য এই জগতে এসেছিলেন যেন আমরা পাপ থেকে উদ্ধার পাই, আর তার এই ভালোবাসা, তার এই ত্যাগের জীবন আমাদের জীবনকে পাপ থেকে উদ্ধার করেছেন, এবং তিনি আমাদের জন্য সেই আদর্শ দিয়ে গেছেন সত্য পথে চলার জন্য। আজকে প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন। উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেন দায়িত্বশীল হই জগতের জন্য, আমরা যেন সহভাগিতা ও ভালোবাসার মধ্য দ্বারা চলতে পারি, কারণ বড়দিন কোনো ঈর্ষার দিন নয়, কোনো হিংসার দিন নয়, এটি একটি ভালোবাসার দিন। আজকের দিনে পালিত হচ্ছে আমরা আরাধনা করছি, প্রার্থনা করছি, এবং বিকেলে ছোট্ট আমাদের যে ছেলে মেয়েরা আছে তাদেরকে নিয়ে একটা ছোট্ট প্রোগ্রাম করব। তবে সব কিছু কোভিড বিধি রুলস মান্য করে। আমার নাম রেভারেন্ড ফাদার জয়ত পল হাঁসদা। অ্যাকচুয়ালি ভালো লাগে সকালে, এমনি পরিবেশটা খুব ভালো, আর তার উপর মানে ঈশ্বরকে স্মরণ করলে সারা দিন মনটা ভীষণ ভালো থাকে, শান্তও থাকে মনটা, ওই জন্য চারটে সকাল সকাল আসা। পঁচিশে ডিসেম্বর আমাদের যিশুর জন্মদিন, তো একটা তো আলাদা ইয়ে না, একটা আলাদা মানে আনন্দ ভিতরে বলা যায়, তো সেই নির্মল আনন্দটা উপভোগ করার জন্যই আজকের দিনে আসা সকালে। আমার নাম শ্রেয়সী বক্সি। দেখুন, প্রথমে সবাইকে জানা মেরি ক্রিসমাস। আজ বছরই একটা দিন সমস্ত মানুষের ধর্ম নির্বিশেষে আমরা চার্চে আসি, কে কোন ধর্মের সেইটা মেন ব্যাপার নয়। এটা একটা ভালো দিন, পবিত্র দিন, আজকে যিশু খ্রিস্টের জন্মদিন, তো এই জন্যই আমরা সকালে এসে চার্চে এলাম, ওনার কাছে প্রার্থনা করব যে এই পৃথিবীটাকে যেন আবার কোভিড মুক্ত করে দেয়, সবাই যেন সুস্থ হবে, স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে, এবং সবাই যেন নির্দিষ্ট নিজের স্বাভাবিক ছন্দে ফিরে আসতে পারি। আমার নাম উদয় রঞ্জন কর।